আমাদের জন্য একটা সুসংবাদ আছে শুনবেন নি সেটা হ্যাঁ হ্যাঁ সুসংবাদ শুনবেন ঠিক মাশাআল্লাহ মনে মনে শান্তি আর কি পাগলের শান্তি মনে মনে সুখ দেখেন আপনাদেরও সুখ লাগে কিনা আমার তো লাগে তিন চার মাস আগে টমেটো কত কেজি কিনছেন একশোর উপরে তো না আচ্ছা একশো ধরেন একশো একটু বুঝে শুনে বলেন তো ওই একশো টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল 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 না খাইছেন একশো টাকা মাশাআল্লাহ খুব বুদ্ধিমান আপনাদের কাছাকাছি তো টমেটো চাষ হয় না একটু ভিতরে ফুল সিজন যখন থাকে জানা থাকলে বলেন তো তখন টমেটোর কেজি কত থাকে দশ টাকা বা পনেরো টাকা আমাদের কুমিল্লা অঞ্চলে পাঁচ টাকাও হয় চার টাকাও হয় বেঁচে অনেক বাজারে না রিক্সা ভাড়া উঠবে না গরুকে খাওয়ালা এমন শুনছি টমেটো খাইতে খাইতে গরু মারাও এই যে সস্তার টমেটো খুব ভালো করে বুঝেন এই যে সস্তার টমেটো দশ টাকায় ধরে এই টমেটোটা ফ্রেশ না ভেজা কারবারটা যে হয়তো ফ্রেশটা খান দশ টাকায় ভেজাল না খাইছেন একশো টাকায় হ্যাঁ এই যে পার্থক্যটা হইল কারণটা বলেন তো সিজন আন সিজন বলেন না আরে বলেন না তো কি পাইলাম এই টমেটোর হিসাব থেকে সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় অরিজিনাল আসলটা কম না আসলটা অফ সিজনের জিনিস হয় ভেজাল রেট হয় আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না আল্লাহর সাথে কথা বলেনি একা একা আর একে একে কথা না বললে তো মহাব্বত তৈরি হবে না শুনতে অসুন্দর সময় তাও বলছি চিঠি লেনদেন হয় বাচ্চাদের মধ্যে সম্পর্ক হয়েছে ওগুলোতে যেই মহাব্বত তৈরি হয় একবার যদি এমন একা একা গোপনে একটু কথা বলতে পারে এই যদি আর ভাঙন জানা কোন মনে জানো তার মারে ঠিক নেই কারণ একান্তে কথা বললে সম্পর্কটা গাঢ় হয়ে যায় এই জন্য আল্লাহর সাথে একা একা কথা বলবেন আল্লাহ আমার উপর আগ্রহ হয়েছেন না আল্লাহর সাথে বলবেন না বলেন কেন আপনি আল্লাহ আল্লাহর সাথে বলবেন আল্লাহ আমার উপর আগ্রহ হয়েছ আমি তোমার না প্রমাণি করি খালি না আহারে মাফ করে দিল থাক আল্লাহ আল্লাহ আহারে এভাবে বলবেন আল্লাহ আমার মার কাছে মাফ চাইলে আমার মা তো আমারে ফিরে দিত না তুমি তো আমাকে আমার মার চেয়ে হাজার কোটি কোটি বেশি ভালোবাসো তুমি কেন দিবা না মাফ করে দিল আল্লাহ কথা বলবেন তো মহাব্বত তৈরি হবে এই একা একা কথা বলার সময় এই কথাটাও বলে ফেলবেন আল্লাহ আমারও তো তুমি আবাদতের সিজনে পাঠাবে কয় আবাদতের সিজনে বা কোনটা কো যে নবী আলাইহিস সালাম দেখে দেখে যারা করছে সাহাবীরা কথা তো আমি জানি আল্লাহ বলবে যেহেতু সিজনে পাঠাও নাই পাঠাইছো অফ সিজনে শেষ জমা নাই তো আমার আমল একটু ভেজাল হবে কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে ঠিক আছে কথা হ্যাঁ হ্যাঁ আপনারা ভাই বোন যে মিল্লা গেল খালি আনতে দিবে না দিনা হাদিস ইশারা আছে নবী আলাইহিস সালাম বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদ ফাসাদ উম্মতি ফালাহু আজরু বলেন না ফালাহু আজরু মিয়াতি শাহিদ এই আমি বন্ধ রাখছি মিয়া বলা আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুহাদ্দিসরা বলেছেন মিআ সহ হাদিসটা দুর্বল মিআটা বাদ দিয়ে বলা তো হাদিসটা পুরো ঠিক আছে এবার শুনেন ডাইরেক্ট আমি বাদ দিয়ে বললে তো বলতো না আরে হুজুর বলে সত্য তো মিলে গেছে নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দ ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নবী বলেন শেষ জমানায় ফাসাদের জমানায় কেউ যদি সুন্নত কে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায় দেন বলে সুন্নতের রেট বাড়ায় কি দেন তো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা সুন্নতের বদলায় তার আমল নামায় শহীদের সওয়াব লিখে দেন শহীদের মর্যাদা না মর্যাদা আরেক জিনিস মর্যাদা এক জিনিস সওয়াব আরেক জিনিস শহীদের মর্যাদা এটা খালি সুন্নত আদায় করলে হবে না ওই জিহাদের সুন্নত আদায় করলে তাই শহীদের মর্যাদা পাওয়া যাবে
মিসওয়াকের সুন্নাত আর মিষ্টি খাওয়ার সুন্নাত এগুলো দিয়ে শরীরের মর্যাদা সওয়াবের জিনিস মর্যাদা রেখে দিস তো কি পূজা করে শেষ জমানা নবী বলেছেন কি না সুন্নতের মর্যাদা বাড়ে কথা বলে না এটা আমাদের জন্য খুশির খবর কি না আল্লাহকে বলবেন আল্লাহ আমার আমল তো একটু ভেজাল সাহাবীরা ইবাদতের যুগে আসছে নবীরে দেখে দেখে আমল করছে তাই আসলে এক রকম রেটও পাইছে অরিজিনাল কিন্তু আমাদের পাঠিয়েছে তো শেষ জমানায় ভেজালের জমানায় হ্যাঁ দাজ্জাল আসার কাছাকাছি হয়ে গেছে গা এই শেষ জমানায় পাঠাইছ এমন আমল একটু ভেজাল হইব করুন কি কর তো তুমি একটু আমার কম দিও না রেট একটু বাড়াইয়া দিও আল্লাহ আল্লাহ সে শুধু দিচ্ছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের আমলের মডেল বানাবো কাদেরকে বলেন কাদেরকে মাথায় থাকবে হুবহু হবে না কিন্তু আমাদের চেষ্টা থাকবে যতটুকু আগানো যায় আল্লাহ একটা নিশা একটা টার্গেট দিয়ে দিচ্ছেন আমি যতটুকু সম্ভব ওই টার্গেট পর্যন্ত আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পারুন না যেহেতু জায়গা দিই পারুন না যেহেতু ছেড়ে দিই এই চিন্তা করো না আসে বাংলাদেশের ফুটবল এরা জিন্দগিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কল্পনা করেনি তাও তো সমস্ত বাসাই টাসাই যায় অংশগ্রহণ করে চেষ্টা করে দিই না যে দূর আগাম যায় আরে বলেন না এমন জায়গা চলতেছে ফেতনা ওই ফেতনা দিয়ে বুঝাই না